দেখুন বন্ধুরা, ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে। ফিনিশ হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, একটা বালা আছে, স্ক্রু বালা, স্যাম্পেল আছে। তো স্যাম্পেল হিসাবে কাটিংটা হবে। এটা দেখে মনে হবে যেন সিম্পল, কিন্তু কাটিংটা অতটা খুব সিম্পল নয়, মানে ব্যালেন্সে কাটিংটা করতে হবে, ঠিক আছে? খুবই। আর এদিকে টপস আছে, কানের টপস, ঠিক আছে, এগুলো কাটিং হবে। তো একটা বালা আছে, দুটো ডিজাইন একসঙ্গেই করে। এই ডিজাইনটা এবার কাটিং করবো, টপসগুলো হয়ে গেছে, এবার এটা কাটিং করবো। কাটিং আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, খুব সুন্দর লাগছে। পাইপ বালা দিয়েছে, বল পাইপ, ঠিক আছে, এটা বল মারতে হবে। তো দেখা যাক কেমন হয় বলটা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, খুব সুন্দর লাগবে।
দেখুন বন্ধুরা, ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে। ফিনিশ হয়ে যাবার পর কত সুন্দর লাগছে। তিনটে ডিজাইন একসাথে করলাম, খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।